नमस्कार বন্ধুরা নমস্কার আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলেছি সেই ভিডিওটা কিন্তু কোনো রকম টোল্ড এর জন্য নয় একটা মোস্ট পপুলার ভিডিও দু মাস আগে যেটা খুব ভাইরাল হয়েছিল সেই আমব্রেলা গার্লের একটা ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি দেখো কিছুদিন আগে আমব্রেলা গার্লকে নিয়ে কি বিচ্ছিরি ভাবে তাকে কটুক্তি কি বিচ্ছিরি ভাবে টোল্ড কিন্তু সমস্ত টোল্ড এর সমস্ত এই বিচ্ছিরি আক্রমণের সম্মানের যোগ্য জবাব দিলেন তিনি কি না ইংরেজিতে তিনি পাস করে গেছেন এই আমব্রেলা গার্ল সুদীপ্তা বিশ্বাস কৃষ্ণনগর তার বাবা অত্যন্ত খুশি এবং তার বাবা একটা কথা বলেছে যে যারা আমার মেয়েকে নিয়ে টোল্ড করেছিল যারা আমার মেয়েকে নিয়ে কটাক্ষ করেছিল তাদের গালেতে সপাটে চর মেরেছে আমার মেয়ে এবং তার যোগ্য জবাব দিয়ে দিয়েছে সত্যিই তাই কিন্তু তার আগে জানবো এই সুদীপ্তা বিশ্বাস আমব্রেলা গার্ল হিসেবে যাকে আমরা পরিচিত পাই সেই সত্যি করে কত নাম্বার পেয়েছে প্রত্যেক সাবজেক্টে এবং ইংরেজিতে সে রিভিউ করার পর কত নাম্বার পেল সে বিষয়ে আজকের এই ভিডিও দেখতে থাকো সে ইংরেজিতে কত পেয়েছে আমি তোমাদের দেখাতে চলেছি সে ইংরাজি বিষয়ে সে পেয়েছে কত না 44 এবং তার আরো প্রাপ্ত যে সাবজেক্ট গুলো ছিল সেই সাবজেক্ট গুলো নাম্বার পেয়েছে কত না সংস্কৃতে সে পেয়েছিল 65 এবং ইতিহাসে সে পেয়েছিল 53 বাংলাতে পেয়েছিল 49 এবং রাষ্ট্রবিজ্ঞানে সে 57 টোটালি সে কিন্তু কোন রকম ফেল করেনি এবং ইতিহাস যেটা ইংরেজি সে ইংরেজি কিন্তু 44 পেয়েছে যেখান থেকে ফেল করানো হয়েছিল 30 কম দেওয়া নিয়ে কম দিয়েছে 30 সেখানে সে রিভিউ করে 44 পাচ্ছে এই ব্যর্থতা কার এই ব্যর্থতা সত্যিই কি তার নিজের না কখনোই না হয়তো সে আমরা বানান হয়তো মানসিক প্রস্তুতি না থাকার জন্য সে ভুল করেছে কিন্তু সত্যিই সে যোগ্য জবাব দিয়েছে যে সে ইংরেজিতে নাম্বার পাওয়ার যোগ্যতা আছে এবং তাকে নিয়ে যে টোল তার বিরুদ্ধে সে সপাটে চর মেরেছে সবার জন্য তাই আজকের ভিডিওটাই আমব্রেলা গার্লের জন্য থ্যাংক ইউ আমব্রেলা গার্ল থ্যাংক ইউ বোন সুদীপ্তা বিশ্বাস তুমি যে এভাবে সমাজের মানুষের তীব্র কটাক্ষ সহ্য করেছো এটা তোমার পক্ষে সম্ভব অন্য কেউ হলে এ সহ্য করতে পারত না যাক তুমি ভালো থাকো সুখে থাকো আর একটা কথা বলি এই আমব্রেলা গার্ল সুদীপ্তা বিশ্বাস এখন রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়েছে আমি চাই তোমার জীবন আরো সুখময় হোক তোমার জীবন আরো শক্তিশালী হোক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তুমি যে লড়াই করতে পারো তার একটা দৃষ্টান্ত হয়ে রইল তুমি ধন্যবাদ নমস্কার আজকের ভিডিওটা আমার এই জন্যই ছিল আমব্রেলা গার্ল আর সুদীপ্তা বিশ্বাস বোন তুমি ভালো থেকো রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করে তোমার জীবন তুমি উজ্জ্বল করেছো নমস্কার।